বরেণ্য অভিনেতা ফিরোজ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অভিনেতা কে এস ফিরোজ আর নেই, তিনি বুধবার সকাল 6:20 ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ অভিনেতা স্ত্রী তিন কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। কে এস ফিরোজের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী। চয়নিকা চৌধুরী ফেসবুকে লিখেছেন, কে এস ফিরোজ আঙ্কেল আর নেই, 6:20 চলে গিয়েছেন তিনি। আহা, সাত সকালে কি কষ্ট, আমার অনেক নাটকে কাজ করেছেন তিনি, মানতে পারছি না। কে এস ফিরোজের পুরো নাম হচ্ছে খন্দকার শহীদ উদ্দিন ফিরোজ, জন্ম ঢাকার লালবাগে। কে এস ফিরোজের অভিনয় জীবনের শুরুটা হয়েছিল মঞ্চনাটকের মধ্য দিয়ে। নাটদল থিয়েটারের সঙ্গে সম্পৃক্ত হয়ে অভিনয় শুরু করেছিলেন তিনি। কে এস ফিরোজের টিভি পর্দায় প্রথম অভিনয় করেন ফখরুজ্জামানের রচনা ও জামান আলী খানের প্রযোজনায় দ্বীপ তবুও জলে নাটকে। টেলিভিশনে কে এস ফিরোজের প্রথম আলোচিত নাটক জিয়া আনসারি প্রযোজিত প্রতিশ্রুতি। বাংলা নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন কে এস ফিরোজের উল্লেখযোগ্য উপস্থিতি। কে এস ফিরোজ অভিনীত প্রথম চলচ্চিত্র লাওয়ারিশ। কে এস ফিরোজ 1967 সেনাবাহিনীতে কমিশন পদে চাকরি করেন। 1977 মেজর পদে চাকরি থেকে অব্যাহতি নেন তিনি। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং নিত্য নতুন এরকম আরও খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।